বাঁধে ভয়ঙ্কর ফাটল ডুবতে বসেছে জামালপুরের আজাপুর। আতঙ্কিত এলাকাবাসীরা, বাঁধে ফাটল ডুবতে বসেছে জামালপুরের আজাপুর। জেলায় জেলায় বৃষ্টির অভাবে কৃষিকার্য বন্ধ হয়ে গিয়েছিল, মাঠঘাট শুকিয়ে যাচ্ছিল, পুকুরে জল কমতে আসছিল, মনে হচ্ছিল না এটা বর্ষাকাল বলে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জায়গায় জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই সঙ্গে ডিবিসি ও খালে জলও ছেড়েছে, আর তাতেই বিপত্তি। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রামের বিমের পুল সংলগ্ন দাসপাড়া এলাকায় খালের মাঝে বিরাট যোগের সৃষ্টি হয়েছে। গ্রামের হু হু করে ঢুকছে, শুরু করেছে জল। ইতিমধ্যেই বাঁধ মেরামতির কাজ শুরু না হলে রাতের মধ্যেই ভেসে যাবে গ্রাম, বহু ক্ষয়ক্ষতি আশঙ্কা করছেন গ্রামবাসী, আতঙ্কে রয়েছে এলাকাবাসী। স্থানীয় ক্যানেলের গেটম্যানকে বিষয়টি জানালে তিনি জানিয়েছেন কালকের আগেই বাঁধ মেরামত করা সম্ভব নয়, তাই চিন্তার ভাঁজ পড়েছে গ্রামের বাসিন্দাদের মধ্যে। গ্রামে বেশ কিছু মাটির বাড়ি রয়েছে, সেগুলি জল ঠুকলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এলাকার মানুষের দাবি, অবিলম্বে বাঁধ মেরামত করা হোক। প্রতিনিধি ফাইজুল শেখ, সাম্মুজিৎ। কি কি সৃষ্টি হয়েছে এখানে, এত লোকজন কেন? না, সৃষ্টি বলতে আমাদের এই ক্যানেলটা হচ্ছে হিডেন ক্যানেল, দীর্ঘদিন ধরে এই ক্যানেলটা সংস্কার হয়নি, রিসেন্ট সংস্কার হয়েছে, কিন্তু দু সাইডটা কংক্রিটের ঢালাই দিয়ে বাঁধানোর কথা, কিন্তু বাঁধানো হয়নি। এবার আমাদের এই বড় চাষের আমনের জন্য জল ছাড়া হয়েছে, এই জলেতে এই জায়গাটা প্রায় 10 থেকে 12 ফুট এলাকা জুড়ে একটা বিশাল গো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো এই এলাকাটা, এই পাড়াটা প্রায় বাড়ির কোনা কোনায় জল চলে গেছে, তো এই এলাকাটা প্রায় ভেসে যাবার উপক্রম হয়ে যাচ্ছে, 10 থেকে 12 ফুট ভোগ হয়ে গেছে। দিয়ে আমরা ইমিডিয়েটলি এখানে গেটম্যান যিনি আছেন, এখানে খবর দেওয়া হয়েছে, উনি বললেন তো হ্যাঁ আমরা জলটা এখানে গেটটা চেপে দিয়েছি, কিন্তু গেটটা চেপে দিলে এখানে যা জল স্তর আছে এটা ক্রমশই ভাঙতে শুরু করছে। তো আমাদের মনে হয় গোটা গ্রামটায়, এটা আজাপুর গ্রাম এবং এটা দাসপাড়া, গোটাটাই আমাদের ভেসে যাওয়ার একটা আশঙ্কা আছে। এই রাস্তাটাও তো ভেঙে যেতে পারে। হ্যাঁ, রাস্তাটা তো খাট ধরে গেছে, দেখুন আপনি এই রাস্তাটা টোটাল 10 থেকে 12 ফুট আতঙ্কিত রয়েছেন আপনারা? আতঙ্ক অবশ্যই আতঙ্ক হচ্ছে, আর সব থেকে উপরওয়ালাকে ধন্যবাদ জানাচ্ছি, যেটা রাত্রে হয়নি, দিনের বেলা হয়েছে, আমাদের চোখে পড়েছে। রাত্রি হলে গোটা গ্রামই মনে হয় জলের তলায় চলে যায়। কি কাঁচা বাড়ি আছে নাকি? অনেক কাঁচা বাড়ি আছে, প্রচুর কাঁচা বাড়ি আছে, এখনো তো আবাস যোজনা সব বাড়ি হয়নি, সেই হিসেবে কাঁচা বাড়ি অনেকই আছে, সেইগুলো আমাদের বেশি ভয় হচ্ছে, যে এই বাড়িগুলো যে সমস্ত পরিবার আছে তারা আশঙ্কা করছে যে আমাদের বাড়িতে কি হবে, আমরা কোথায় যাব, কি করব। আপনার নাম? পরিচয়? আমার নাম হচ্ছে গোলক গাদি, এই আজাপুর গ্রামেরই বাসিন্দা।